শিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে মাটি দিয়ে তৈরি হচ্ছে, তো মাটি শুকিয়ে গেলে তো ফেটে যায়, ওই জন্যই তো কাপড়ে মাটি লাগিয়ে দিচ্ছে। ওই জন্যই তো এরকম করতে হচ্ছে। কি ব্যাপার, তোমরা সব সকালবেলায় এখানে? তোমাদের পড়াশুনো নেই? আজ মহালয়া, আজ আর পড়তে ভালো লাগছে না। আজ মহালয়া, সময় মতো প্রতিমা তৈরি হবে তো? আপনি কিছু চিন্তা করবেন না, পঞ্চমীর দিন রাত পর্যন্ত আমি সম্পূর্ণ করবো। দাদু, আমরা তো এ পুজো প্রতি বছরে দেখি। এ পুজো হয় কেন? পুজো হয় আনন্দ করে। এ পুজো হয় কেন? সবচেয়ে ধুমধাম হয় কেন?
আমার খুব জানতে ইচ্ছা করে। ও দাদু আমাদের একটু দাদু ভাইরা, আজ আমার সময় নেই, অনেক কাজ বাকি আছে, অন্যদিন বলবো। বেশ বলছি, তোমরা সবাই বসো, তোমরা সবাই বসো। বিষ্ণু আর শিবের শিব আর বিষ্ণুকে বলল যে আমাদের আর কোনো থাকার চাহিদা নেই, আমাদের ব্যবস্থা এবার দেখা যাচ্ছে। দেবতাদের এত রাগ আর অন্য আগুনের আকারে এই রোজ মন্দিরটাকে একটা আগুনের ঘোড়া ভুমিমুক্তিহেতু বিদ্যা সমস্তাস্তব দেবী হেলা স্ত্রিয়ঃ সমস্তা সকলা জগৎসু তবৈকয়া পূরিতমম বৈয়ৈতত কাতে স্তুতিস্তব্য পরামরুক্তি সর্বভূতা যদা দেবী স্বর্গমুক্তি প্রদায়িনি ত্বং স্তুতা স্তুতয়েকা বা ভবন্তু পরমোক্তয়ঃ সর্বস্য বুদ্ধিরূপেণ। এই সকল দেবতাদের এই নারী নিশ্চয় অসুতম আর জন্য হাতে হবে না, চাই অস্ত্র। অপরূপ রণচণ্ডী মূর্তিতে হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাকবাণী শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভাচর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালাকমণ্ডলু, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। আনন্দ ধরিত্রী আজ গীত মুখরা। এই যে নারী মরতে এসেছিস নাকি, ফিরে যা ঘরে। আমি ঘরে ফিরবো বলে আসিনি, তুমি আমার সঙ্গে যুদ্ধে রত হও। মহাভূহা ভবতী
জয় মা দুর্গা।